এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা প্রিয়াঙ্কার জীবনে ঘটে যাওয়া একটা প্রচণ্ড ভয়ের ঘটনা। প্রিয়াঙ্কাদের পৈতৃক বাড়ি ছিল বাগুইহাটিতে। তো বাগুইহাটির সেই বাড়িটা এই প্রিয়াঙ্কার বাবা এবং পিসি মিলে একটি প্রমোটারকে দেন ফ্ল্যাট বাড়ানোর জন্য, এবং সেই কারণে ওদেরকে কেষ্টপুরে একটি বাড়িতে কিছু মাস ভাড়া থাকতে হয়েছিল। এবং কেষ্টপুরের সেই বাড়িটা পুরোটাই ছিল কিন্তু একটা ভয়ঙ্কর বাড়ি, যে বাড়িতে দিনে দুপুরেও প্রচুর পরিমাণে ভৌতিক কার্যকলাপ লক্ষ্য করা যেত। এবং এমন একটা সিচুয়েশন ওদের সামনে চলে এসেছিল যে ওরা ইচ্ছে থাকা সত্ত্বেও সেই বাড়িটা কিন্তু ছাড়তে পারছিল না। এবং ওই বাড়িতে থাকার ওদের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, আপনারা কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমি এটুকু বলতে পারি আপনাদের হয়তো এই ঘটনাটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই আমাদেরকে অনেক রকমের ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে সেই ঘটনাটা যেন এর আগে কোথাও প্রচার না হয়ে থাকে, আর দ্বিতীয় হচ্ছে যে ঘটনাটা যেন সকলের শোনার মতো হয়, আর কোনোরকম কোনো বিদ্বেষমূলক ঘটনা আমাদের চ্যানেলে পাঠাবেন না। আমি কিছুদিন আগে একটা ইমেল পেয়েছিলাম যেখানে একজন কিভাবে তার পরিবারেরই আরেকজনের ক্ষতি করেছে সেইটাকে উনি পুরো একদম ডিটেল লিখেছেন। কিন্তু আমি বলবো যে দেখুন, আপনাদের পরিবারে কি ব্যাপার ছিল কি না ছিল সেটা তো আমরা জানি না, এবং যিনি ইমেলটা করেছেন তিনি বারবার ইমেল করছেন যে কেন তার ঘটনাটা প্রচার হচ্ছে না। তো সেই জন্য আমি আজকে এই এপিসোডে স্পষ্ট বলে দিই, আপনি কিভাবে আপনার পরিবারের মানুষের কোনো একজন ব্যক্তি দ্বারা ক্ষতি সাধন করতে পেরেছেন এই ধরনের ঘটনা কিন্তু প্রচারযোগ্য আদৌ নয়। আর কাজটাও যাদু যে খুব ভালো সেটাও আমি বলবো না, যাই হোক সেটা আপনাদের ব্যক্তিগত পারিবারিক বিষয়, সেটা আপনি ভালো বুঝবেন, কিন্তু কারোর ক্ষতি করা সেটা কিন্তু কখনোই কোনো ঠিক কাজ নয়। তাই এই ধরনের ঘটনা কিন্তু আমাদের চ্যানেলে কখনোই প্রচার হবে না। তো দয়া করে আপনি বারবার ইমেল করবেন না, এটাই বলার ছিল। তো এবার চলে যাব আমি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা বাগুইহাটি থেকে প্রিয়াঙ্কা লিখে পাঠিয়েছে। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। প্রিয়াঙ্কাদের যে পৈতৃক যে বাড়িটা ছিল, দাদু সেই বাড়িটা বানিয়েছিলেন, এবং ওই বাড়িতে কিন্তু প্রিয়াঙ্কা, ওর বাবা মা, ওর দাদু ঠাকুমা এবং ওর পিসি থাকতেন। পরবর্তী সময় পিসির বিয়ে হয় এবং পিসি তার ছেলে মেয়ে নিয়ে মাঝে মধ্যে এইখানেও থাকতেন, আবার মাঝে মধ্যে তিনি তার শ্বশুরবাড়িতেও থাকতেন। এবার আস্তে আস্তে সময় এগিয়ে যায়, ওর দাদু ঠাকুমা দুজনেই গত হন। এবার যেহেতু বাড়িটা বহুদিনের পুরনো ছিল, আর ওদের বাড়িটা যেখানটায় ছিল তার দুপাশে দুটো ফ্ল্যাট ছিল, ঠিক আছে, এবার ওদের বাড়িটা ছিল একতলা একটা বাড়ি, কিন্তু বেশ চওড়া, মানে বাড়িতে বেশ জায়গা ছিল, সামনে পিছনে অনেকটা জায়গা। এবার সমস্যা যেটা হলো যে ওই বাড়িটার দুপাশে যেহেতু দুটো বড় বড় ফ্ল্যাট উঠে গেল, এবার প্রিয়াঙ্কারা যে ওই বাড়িতে থাকতো, ওর বাবা মা ও এবং ওর পিসিও মাঝে মধ্যেই এসে থাকতেন তার ছেলে মেয়ে স্বামীকে নিয়ে, তো প্রত্যেকে একটা অদ্ভুত রকমের সমস্যা ফেস করতে থাকলেন। প্রথম যেটা ওনারা সমস্যা হলো সেটা হচ্ছে, যেহেতু দুদিকে দুটো বড় বড় ফ্ল্যাট উঠে গেছে,
ওদের একতলার বাড়িটা দুটো ফ্ল্যাটের মাঝখানে একটা ছোট্ট মানে এমন একটা স্পেস হয়ে গেল যেখানে বৃষ্টি হলে মানে ফ্ল্যাটের দিকের কিছু জল ওদের ঘরের দিকে চলে আসতো, ওদের মানে যে বাড়িটার যে প্লটটা সেদিকে আসতো। দ্বিতীয় হচ্ছে যে মানে জানলা খুললেও ঘরে কোনো আলো ঢুকতো না। তার কারণ হচ্ছে পুরো যেহেতু দুপাশে দুটো বড় বড় ফ্ল্যাট, মাঝখানে ওদের বাড়িটা পড়ে গেছে, ফলে দিনের বেলাও ঘরে ওদেরকে লাইট জ্বালিয়ে থাকতে হতো। এরকমভাবে যখন দেখছে যে গরমকালে একটু হাওয়া ঢোকে না, রোদ ঢোকে না, কিচ্ছু হয় না, তো তখন ওদের না একটু একটু করে মনে হলো যে এই বাড়িটা এবার আস্তে আস্তে থাকার যোগ্য নেই। কারণ বাড়িটা বয়স হচ্ছে, মানে বাড়িটা তো দাদু তার যখন একদম জীবনের প্রথম দিকে উনি বানিয়েছিলেন, ফলে বাড়িটাও কিন্তু বেশ পুরনো হয়ে গেছিল। তো এরপরে ওরা ভাবে যে একবার দোতলা করবে, কিন্তু ভাবলো যে দোতলা করেও বিশেষ একটা লাভ হবে না। যে মিস্ত্রিকে বাড়িতে ডাকা হলো, তো সেই মিস্ত্রি বলল যে দেখুন আপনি দোতলা করতেই পারেন, আপনি হয়তো সেখানে আরও বড় জানলা করলেন, কিন্তু ঘটনা হচ্ছে যে যে দুদিকে ফ্ল্যাট রয়েছে সেই যেহেতু দুপাশে দুটো ফ্ল্যাট, ফলে আপনার কিন্তু খুব বেশি আলো হাওয়া ঢুকবে না। তো এরকম সময় যখন ওরা বাড়িটা নিয়ে ভাবছে কি করবে কি করবে, সে সময় ওখানকারই একটা লোকাল যে প্রমোটার ছিল সে একদিন ওদের বাড়িতে আসে, এবং বাড়িতে এসে ওদেরকে বাড়িতেই একটা ফ্ল্যাটের জন্য মানে জমিটা নিয়ে উনি ওদেরকে ফ্ল্যাট দেবে এরকম একটা অফার দেয়। আচ্ছা, আমি এখন যে ঘটনাটা আপনাদেরকে বলছি এই ঘটনাটা কিন্তু 2009 ঘটনা, ঠিক আছে? এবার যখন বাড়িতে এসে কোনো প্রমোটার ফ্ল্যাট করার প্রস্তাব দেয়, তো যেহেতু বাড়িটা মানে ওনার মানে এই প্রিয়াঙ্কার বাবা এবং ওর পিসি ওন করত, তো ওনারা দুজনে যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলল, তো তখন ভাবলো যে ঠিক আছে, এটা খুবই ভালো প্রস্তাব। কারণ এই দুপাশে দুটো এত বড় বড় ফ্ল্যাট, মাঝখানে বাড়িটা পড়ে গেছে, আলো হাওয়া ঢুকছে না, অনেক সময় যেহেতু ফ্ল্যাট যেখানে হয় সেই জায়গাটা একটু উঁচু করা হয়, এবার ওদের বাড়িটা মাঝখানে নিচু হয়ে গেছে, তো বর্ষার সময় জলেরও একটা অসুবিধে হচ্ছে, খুব সামান্য হলেও সেটাও হচ্ছে। তো ওরা তখন ডিসিশন নিল যে বাড়িটা প্রমোটারকে দিয়ে দেবে। এবার ব্যাপার হচ্ছে যে ওর পিসি মাঝে মধ্যে এসে থাকতেন, তিনি কিন্তু কন্টিনিউয়াস থাকতেন না, তার কিছু জিনিসপত্র তার ঘরে অবশ্যই ছিল। তো এবার একটা ফ্ল্যাট হতে বুঝতেই পারছেন যতই তাড়াতাড়ি কাজ হোক অ্যাটলিস্ট 1.5 বছর থেকে 2 বছর টাইম তো লাগে। এবার তখন ওই যে প্রমোটার যিনি ছিলেন তিনি তখন বললেন যে ওনার একজন পরিচিত আছে যিনি কেষ্টপুরে তার বাড়ি, বলছে যে আপনারা ওনার বাড়িতে থাকতে পারেন, তাহলে কিন্তু ভাড়াটা একটু কম হবে। কারণ যে প্রমোটার ছিল সে বলেছিল যে দেখুন আপনাদেরকে মানে 1.5 বছর আপনারা ধরে চলুন, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি করার, কিন্তু 1.5 থেকে 2 বছর মোটামুটি আপনারা ধরে চলুন। এবার বুঝতেই পারছেন যে ওই এরিয়ায় কিন্তু মানে বাড়ি ভাড়া খুব সস্তা নয়, 2009 সালেও বাড়ি ভাড়া কিন্তু কলকাতা শহরে যথেষ্ট বেশি ছিল, তাও আবার ভালো এরিয়ায়। এবার ওরা ভাবছে যে একটু কম পয়সায় কী করে ভাড়া হয়, কারণ ওদের মিনিমাম 2 বেডরুম লাগবেই, ওদের যা বাড়িতে জিনিসপত্র ছিল সেগুলোকে যদি ওরা কিছু শর্ট লিস্টও করে তাহলেও ওদের 2 বেডরুম লাগবে। তো তখন ওই প্রমোটার যিনি ছিলেন তিনি তখন বললেন যে ওনার কেউ একজন পরিচিত আছে যার বাড়ি হচ্ছে কেষ্টপুরে, এবং উনি তখন বলেন যে আপনারা যদি ওনার বাড়িতে থাকেন তাহলে আমি কথা বলে দিতে পারি এবং আপনাদের সেক্ষেত্রে ভাড়াটা কিছুটা কম হবে। এবার ওরা তখন বলল যে ঠিক আছে আপনারা কথা বলুন, প্রমোটারকে বলে যে আপনি কথা বলুন। এবার প্রমোটার কথা বলে, তো তখন একদিন প্রিয়াঙ্কার মা এবং বাবা ওই বাড়িটা দেখতে যায়। এবার ওরা যখন বাড়িটা দেখতে যায় ওদের কিন্তু বাড়িটা যে খুব ভালো লেগেছিল তা নয়, বাড়িটা আর কি বহুদিন থেকে পড়ে রয়েছে, বোঝাই যাচ্ছে খুব ধুলো ময়লা, যদিও ধুলো ময়লা যে কোনো বাড়িতেই ব্যবহার না করলে ধুলো ময়লা কলকাতা শহরে যা ধুলো তাতে ধুলো হয়ে যাওয়ারই কথা, সেটা তো খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। এবার ওদের যে কারণে বাড়িটা পছন্দ হলো, প্রথম ছিল প্রাইস, যে ভাড়াটা চাইছো সেটা একেবারে জলের দর না হলেও ঠিকঠাক ছিল, আর দ্বিতীয় ছিল যে ঘরগুলো খুব বড় বড় ছিল, রান্নাঘরটা বিশাল বড়, 2 বেডরুম ছিল, একটা ছোট স্টোর রুম মতো। এবার প্রমোটার বলছে যে যত তাড়াতাড়ি আপনারা বাড়ি ছেড়ে দেবেন, তো কারণ আমার এই বাড়িটা পুরনো বাড়ি, পুরনো কনস্ট্রাকশন, ভাঙতে সময় লাগবে কিছুটা, মানে পুরনো হয়ে গেলেও ভিতটা কিন্তু খুব শক্ত ছিল বাড়ির, তো বলছে যে দেখুন আমি তত তাড়াতাড়ি কাজ শুরু করতে পারবো।
এবার ওরা তখন ভাবলো যে ঠিক আছে, এই বাড়িটা আমরা পেয়ে যাচ্ছি, নাহলে আবার নিজেদের যদি বাড়ি খুঁজতে হয়, রোজ রোজ বাড়ি দেখতে যেতে হবে, সেখানে একটা ভালো পরিমাণ ডিপোজিট অ্যামাউন্ট দিতে হবে, এইসব নানা জিনিসপত্র চিন্তা ভাবনা করে ওরা তখন ঠিক করলো যে ঠিক আছে, এই বাড়িটাতেই আমরা থাকবো। ঘরগুলো বড় বড় ছিল, আর যে লোকেশানে কেষ্টপুরের বাড়িটা ছিল সেই লোকেশানটা মোটামুটি ভালো বলা চলে, মানে একটা মেন রাস্তা থেকে একটা গলিতে ঢুকে, সরু গলি। আপনারা যারা কেষ্টপুরে থাকেন বা কেষ্টপুরে গেছেন তারা জানবেন যে কেষ্টপুরে কিন্তু প্রচুর গলি আছে, ছোট ছোট রাস্তাও প্রচুর আছে, কিন্তু বাজার দোকান আছে, সব কিছুই মোটামুটি কাছাকাছি, খুব অসুবিধে নেই। আর ওখান থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু জায়গার অটো সার্ভিসও রয়েছে, সল্টলেকটাও খুব দূরে নয়। এই সমস্ত কিছু চিন্তা করে ওরা ভাবে যে ঠিক আছে, আর ঝামেলা নিতে পারছি না, তো ওরা তখন প্রোমোটারকে ফাইনাল কথা বলে দেয়। এবার ওর পিসি তো আর তিনি তার শ্বশুরবাড়িতে তার জিনিসপত্র নিয়ে চলে যায়। আর এদিকে প্রিয়াঙ্কারা কী করে, ওরা ওই বাড়িটা নিজেদের পয়সায় পরিষ্কার টরিষ্কার করিয়ে ওরা আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে যায়। আর ঠিকানাটা কথা বলে রাখি, ওই কেষ্টপুরের বাড়িটার যিনি মালিক ছিলেন সেই মালিক ভদ্রলোক খুব বয়স হয়ে গেছিল, ঠিক আছে? তো বাড়ির কাগজপত্র বা ভাড়া দেয়া সব কিছুই অনলাইনে করতে হতো, মানে ওই ব্যাংক থেকে আর কি টাকা উনি পাঠিয়ে দিতে, কারণ মানে ওনার যে ছেলে ছিল সে মুম্বাইতে থাকত। তো মানে প্রথমেই বলে দিল যে দেখুন, উনি তো অসুস্থ, উনি ওভাবে টাকা নিতে আসতেও পারবে না, আর উনি থাকে গিয়ে তার দিদির বাড়িতে, তার দিদির বাড়িতে আর কি তার ছেলে মেয়ে সব রয়েছে, তো তাদের সাথেই উনি থাকে। আর তার দিদির বাড়ি হচ্ছে অনেক দূরে, হাওড়াতে। এবার প্রত্যেক মাসে কেষ্টপুর থেকে হাওড়ায় গিয়ে তাকে তো টাকা দেওয়াটা একটু প্রবলেমের, তো বলে যে আপনি নেট ব্যাংকিং করে বা IMPS করে টাকাটা ওনার ছেলেকে পাঠিয়ে দিতে পারেন। তো ভাবলো যে ঠিক আছে। আর ওদের মেইন ব্যাপার ছিল যে যেহেতু কলকাতার মধ্যে একটা বাড়ি পড়ে রয়েছে, ওরা ভাবছিল যে একটা মানুষ, একটা ফ্যামিলি যদি থাকে তাহলে ভালো, অ্যাটলিস্ট বাড়িটা একটু মেনটেন হবে। তো সেই জন্য ওদের ভাড়া নিয়েও যে খুব বিশাল একটা হাইফাই ওদের মানে ডিপোজিট অ্যামাউন্ট চেয়েছিল সেরকমও কিছু নয়। তো সব কিছু মিলিয়েই বাড়িটা ওদের কাছে খুব অ্যাকসেপ্টেবল লাগে, এবং নির্দিষ্ট দিনে ওরা বাড়িটা পরিষ্কার টরিষ্কার করিয়ে ওদের বাগুইহাটির বাড়ি থেকে জিনিসপত্র ওরা ওই বাড়িতে ট্রান্সফার করে একবারে ওরা ওখানে মুভ করে যায়। এবার এদিকে প্রোমোটার তো আস্তে আস্তে সেই বাড়িটাকে ভাঙাচোড়া করা, ভাঙাচোড়া করে জমি মাপজোক, এই সমস্ত ইনিশিয়াল যা কাজকর্ম থাকে সেগুলো করা শুরু করে দেয়। ওদিকের কাজ তো ওদিকের মতো হচ্ছে, কিন্তু এবারে আমি মেন আপনাদেরকে বলবো যে ওরা যে প্রিয়াঙ্কা এবং ওর বাবা মা এই তিনজনে যে এই কেষ্টপুরের বাড়িতে মুভ করলো, এরপর ওদের সাথে কি হলো। বাড়িতে তো মুভ করেই গেল, এবার প্রিয়াঙ্কারা যখন মুভ করলো এই কেষ্টপুরের বাড়িতে, দুদিন তিন দিন তো ওদের খুব ব্যস্ততার মধ্যে কাটলো, জিনিসপত্র গোছানো, জিনিসপত্র জায়গাটা জায়গায় রাখা, সব কিছু ঠিকঠাক করতে তিন দিন ওদের খুব আর কি, ওরা খুব টায়ার্ড ছিল, এবং প্রত্যেক দিনই ওদের প্রায় ওই 11টা 12টা অবধি কাজ হতো, কাজ করে ওরা যে যার মতো আর কি শুয়ে পড়তো। এবার ওই তিন দিন কিন্তু ওরা কিচ্ছু বুঝতে পারেনি, মানে বাড়িটা ওদের মোটামুটি ঠিকঠাকই লেগেছে, বড় বড় ঘর, সব কিছু ভালোই লেগেছে আর কি, খুব খারাপ কিছুই লাগেনি। তো ওরা তিন দিন কিচ্ছু বুঝতে পারেনি, একদম নর্মাল। চতুর্থ দিন থেকে কিন্তু ঘটনার সূত্রপাত। চতুর্থ দিন সকালবেলা ওর বাবা সেদিন মানে যেহেতু উনি দুদিন ছুটি নিয়েছিলেন অফিস, তো সেদিন উনি একটু তাড়াতাড়ি অফিসে বেরিয়ে যান, ঠিক আছে? উনি একটা সেলসের একটা কোম্পানি সেলস ডিপার্টমেন্টে চাকরি করতে, এবং ওনার আন্ডারে একটা বেশ বড় এরিয়া কভার ছিল, তো উনি সেই জন্য সকাল সকাল বেরিয়ে যান। তো বাড়িতে প্রিয়াঙ্কার মা এবং প্রিয়াঙ্কারা দুজনে। এবার ওরা তো প্রথমে ওখানে গিয়ে একটা কাজের মাসি খুঁজেছে, তো কাজের মাসি আসে, এসে মানে কথা বলেছে একজন, কিন্তু সে কাজ করবে কি করবে না সে বিষয়ে সে কিছুই জানায়নি। তো অগত্যর মাকে আর ওকেই সব কিছু দেখতে হচ্ছে। এবার সেদিনকে যেটা ও লিখেছে, যেদিন ঘটনার প্রথম সূত্রপাত সেদিন সময়টা হচ্ছে সকাল 10:30। বুঝতেই পারছেন 10:30টার সময়টা একদম একটা ব্যস্ত সময়, অফিস যাচ্ছে লোকজন, কাজকর্ম করছে। এবার প্রথম প্রথম কিন্তু আছে, এখানে একটা জিনিস বলে রাখি যেটাও মেনশন করেছে, যে প্রথমের দিকে যে ঘটনাগুলো ঘটছিল সেই ঘটনাগুলোকে কিন্তু ওরা মানে একেবারেই আমল দেয়নি, মানে এটাকে জাস্ট একটা নর্মাল বিষয় হিসেবেই কিন্তু ওরা নিচ্ছিল।
তো ঘটনাটা যেটা ঘটলো, সেদিন সকাল ওইরকমই 10:30 বাজে, ওর মা রান্নাঘরে কিছু একটা কাজ করছে আর ও ঘরের মধ্যে বেডরুমের ভিতরে কিছু একটা কাজ করছে। হঠাৎ করেই ওর মনে হলো যে ওদের মানে বাইরের কেউ একজন দরজাটা খুললো, মানে ঠাকাশ করে একটা আওয়াজ হলো, খুললো, খুলে কেউ ঘরের ভিতরে এসে একদম ওদের যে দরজা ছিল সেই দরজায়, মানে ওই বাড়ির আবার কলিং বেলটা বহুদিন ইউজ না হয় কলিং বেলটা কাজ করা বন্ধ করে দিয়েছে, তো দরজার মধ্যে কেউ মানে আওয়াজ করছে, মানে হাত দিয়ে যদি কেউ ঠোকা মারে নক করে যেরকম আওয়াজ হয় সেরকম। এবার ওর মা বাসন ঠাসন গোছানো গুছানি এসবের কাজ করছে, তো রান্নাঘরে একটু আওয়াজ হচ্ছিল, তো স্বাভাবিকভাবেই ওর মা শুনতে পায়নি। এবার ও যেহেতু ওই ঘরের সামনে ছিল, যখনই গেট খোলার আওয়াজ হলো ও কিন্তু আওয়াজটা পায় এবং জানলা খুলেও দেখে, খোলাই ছিল জানলাটা, তো জানলা খোলা জানলা দিয়ে ও দেখে যে গ্রিলটা খোলা বাইরের, তো এবার ওই ঠকঠক আওয়াজ হয়েছে, তো ওর সামনে গিয়ে দরজাটা খুলেছে, খুলে দেখছে অদ্ভুত বিষয়, কেউ নেই, মানে দরজার বাইরে কেউ নেই। ইভেন কয়েক সেকেন্ড আগে ও যখন জানলা দিয়ে তাকালো দেখলো যে গ্রিলটা খোলা বাইরের, একদম বাইরের যে গ্রিলটা সেই গ্রিলটা আবার বন্ধ। এবার ও ভেবেছে যে হয়তো যেহেতু আশেপাশে মানে ওই একজন কাজের মাসি এসেছিলেন কথা বলতে, তো তাকেও সেও জানে বা আরও এক দুজনকে আশেপাশে বলা হয়েছে যদি কোনো কাজের মাসি থাকে তাকে ইনফর্ম করতে ওনারা রাখবে, তো এবার হাঁক দিচ্ছে, জিজ্ঞেস করছে কেউ এসেছো, কেউ কি আছো বাইরে, তো ও কোনো উত্তর পাচ্ছে না। তো ও ভাবলো যে কী হলো ব্যাপারটা, আমি তো দেখলাম কেউ একজন এসেছিল, তো তারপরে ও ভাবলো যে হয়তো কেউ এসেছিল, সে আর হয়তো আর কোনো কথা না বলে সে হয়তো নক করেই চলে গেছে, আমি মানে ঘর থেকে গেট খোলা অবধি বাইরের আমাদের যে দরজাটা খোলা অবধি সে হয়তো চলে গেছে। তো ও এটা দেখে কিছুক্ষণ হাঁক ডাক করে, ওর মা জিজ্ঞেস করলো, ওর মাকেও সেম কথা বললো, বলার পরও দরজাটা বন্ধ করে দেয়, দরজাটা বন্ধ করে ও আবার নিজের কাজ করছে ওর ঘরে। আচ্ছা, যখন এই ঘটনাটা ঘটে সে সময় কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ে, ঠিক আছে, তো বুঝতেই পারছে ছোট বাচ্চা মেয়ে কিন্তু নয় প্রিয়াঙ্কা। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে যখনই ও নিজের ঘরে এসে আবার কাজ করছে, তো ওর কাজ করতে করতে জানলার দিকে চোখ গেছে, তো জানলা দিয়ে ও দেখছে যে ঠিক প্রথমবার ও যেটা দেখেছিল যে গ্রিলটা খোলা, ও দেখে ঠিক সেম ওয়েতে গ্রিলটা খোলা। এবার ও মনে মনে ভাবছে যে আমি যখন বাইরের দরজাটা খুললাম, দরজা খুলে যখন আমি দেখলাম কেউ নেই, গ্রিলের দিকে তাকালাম, ওটা হচ্ছে একদম বাইরের গেট, ওই গেটটার পরেই রাস্তা, ভাবছে যে কেউ কি রাস্তা দিয়ে যাচ্ছে দেখি দরজা মানে গ্রিলটা খুলে দিল, তো আবার সাথে সাথে ও বেরিয়ে দরজা খুলে দেখছে গ্রিলটা লাগানো, কিন্তু ওর ঘর থেকে যখন ও দেখছে তখন দেখছে গ্রিলটা খোলা। খুবই কনফিউজিং ব্যাপারটা লাগলো, তো ও একবার কী করেছে, জুতোটা পরে ওই সামনে যেটুকু জায়গা ছিল সেই জায়গাটুকুতে ও গিয়ে দাঁড়িয়েছে যে কেউ কি এটা করছে, কোনো আশেপাশের কোনো বাচ্চা ছেলে পিলে এরকম কি কারোর কোনো কাজ, কিন্তু ও ভাবছে এরকম কাজ কে করবে আর কেনই বা করবে। যাই হোক, তো ও তখন কি করেছে, ওর খুব ব্যাপারটা অড লাগে এবং ও কিন্তু তখন কোনো ভৌতিক চিন্তাভাবনা ওর মাথায় আসে না, ও তখন একটা ছোট্ট তালা ওরা রেখেছিল যেটা ওরা রাতের বেলা লাগিয়ে দিত, তো সেই ছোট্ট তালাটা এনে ও গ্রিলে লাগিয়ে দেয়, মানে একদম বাইরের গ্রিলটার কথা বলছি, ওটা হচ্ছে একদম বাইরের গেট, একটা লোহার গ্রিল মতো, তার পাশ পরেই হচ্ছে রাস্তা। তখন ও মনে মনে ভাবে যে নিশ্চয়ই কেউ এটা করছে, তো ওর মাকে বলে যে মা এখন তো আমিও বেরোচ্ছি না, সেদিন ওর বেরোনো ছিল না, ও যে ওর বাবারও ফিরতে বহু দেরি আছে, তো চাবিটা রেখে দেয় তালা দিয়ে। ওর মা তখন ওদের ঘরের প্রচুর জিনিসপত্র এদিক ওদিক রয়েছে সেগুলো গোছানোর বাকি, তো ওর মা গোছাচ্ছে, তো এবার ও মনে মনে ভাবছে যে আরে পাড়াটা তো অদ্ভুত, কে এসে এসে বারবার গ্রিল খুলে দিচ্ছে, একটু মনে মনে রাগ হয়, একটু বিরক্ত হয়, আর যেহেতু একটা পাড়াতে বা একটা জায়গায় ও দীর্ঘদিন ধরে থেকেছে, ছোট থেকে বড় হয়েছে, হঠাৎ করে সেই বাগুইহাটি থেকেও কেষ্টপুরে চলে এসেছে, ওর মনে হচ্ছে দূর এই পাড়াটা নিশ্চয়ই ভালো না, স্বাভাবিক একটা এরকম বারবার দেখছে কেউ গেট খুলে দিচ্ছে, এবং ও না তারপরে বারবার ওর ঘরে জানলা থেকে খেয়াল করছে যে এবার তো কেউ গেটটা খুলতে পারবে না, এবং সত্যি সত্যি দেখে যে গেটটা তখন বন্ধই রয়েছে, তালা দেওয়া রয়েছে, বন্ধই রয়েছে। এবারে দুপুরবেলা ওর মা রান্না বাড়ি করেছে, ও আর ওর মা খাওয়া দাওয়া করেছে, এবার খাওয়া দাওয়া করার পরে ও কী করেছে, ওর জানলা ঠালনা বন্ধ করে ও নিজের ঘরে একটু শুয়েছে, আর ওর মা রান্নাঘরের কিছু কাজকর্ম বাকি ছিল, তখনও তো কাজের লোক আসেনি, তো উনি সমস্ত পরিষ্কার টরিষ্কার করার কাজ করছে, তো সেই সময় ওর মা শুনতে পায় যে ওদের যে যে দরজা মেন ঘরের যে দরজা ঘরে ঢোকার সেই দরজায় একটু টকটক করছে, নক করছে। এবার কাজ করতে করতে ওর মা ভুলে গেছে
যে মেয়ে বাইরের গেটে তালা দিয়ে দিয়েছে। বাইরে যে একটা লোহার গ্রিল দেওয়া যে গেট রয়েছে সেটা তালা দেওয়া। তো ওর মা সেটা খেয়াল করেনি আর কাজের মাঝে মাঝে, তো উনি কী করেছেন ওই নখ শুনে উনি দরজাটা খুলেছেন, কারণ ওনার মাথায় এটা আছে যে কলিং বেল কাজ করছে না। এবার যথারীতি উনি খুলে দেখছে কেউ নেই। এবার খুলে দেখার পরে তখন ওনার গেটের দিকে চোখটা গেছে, কারণ ওই মেন দরজাটা খুলে গেটটাও দেখা যাচ্ছে। তো উনি ভাবছেন যে নখ কেউ নখ করলো ঘরে, অথচ বাইরের গেট তো তালা দেওয়া। এবার বাইরের গেটটা প্রায় 7-8 ফুট আর কি উঁচু হবে, বাইরের যে গ্রিলটা। তো উনি ভাবছেন যে গ্রিলটা টপকে কেউ আস মানে কারোর পক্ষে আসা কিন্তু সম্ভব নয়। তো ওর মাইন্ড একটু অবাক লাগে, তো সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাকে বলেছে যে দেখ ঘরে মানে বাইরের দরজাটায় কেউ ধাক্কা মারছিল, কেউ নক করছিল, আমি খুললাম, খুলে দেখলাম যে তালা দেওয়া। তো ও বিছানা থেকে উঠে পড়েছে, ও বলছে যে হ্যাঁ আমি তো তালা দিয়েছি, তোমাকে তো তখন আমি বললাম। ওরা বলছে আমার তো মাথায় খেয়াল ছিল না, কিন্তু আমার যখন গেটের দিকে চোখ পড়লো তখন দেখলাম এরকম তালা দেওয়া। তো তখন না প্রিয়াঙ্কার ওর মা ভাবছে যে তাহলে ওরা হয়তো ভুল শুনেছে, কারণ ওই গেট টপকে ভর দুপুরবেলা কেউ ওদের ঘরে নক করবে এবং দরজা খুলে দেখবে কেউ নেই, এটা খুব একটা স্বাভাবিক নয়। এবং ওরা তখন ভাবে যে গেটে হয়তো কোনোরকমভাবে মানে ওদের যে আর কি দরজাটা সেই দরজায় হয়তো কোনোরকমভাবে আওয়াজটা হয়েছে অন্য কোনো কারণে, কোনো মানুষ আসেনি। যাই হোক, তো আর ওর মা তারপরে দুজনেই শুয়ে পড়ে। সেদিনের ব্যাপারটা গেল, রাতের বেলা কিন্তু কিচ্ছু হচ্ছে না, রাতের বেলাটা একদম নর্মাল থাকছে। দিনের বেলা ওদের বাড়িতে এরকম ঠুকঠাক আওয়াজ হওয়া, গেট খুলে দেওয়া, এই ঘটনাগুলো প্রথম এক দুদিন ঘটল। সেটাকে কিন্তু ওরা খুব স্বাভাবিকভাবেই নেয় যে ঠিক আছে কোনোভাবে হয়তো গেটটা মানে ওই বাইরের যে ওদের ওই গ্রিল দেওয়া যে গেটটা ছিল যেটা মানে পেরোলেই হচ্ছে রাস্তা, তো সেটাকে ওরা তালা দিয়ে রাখত। এবার ওরা বাড়িতে ঢোকার এক সপ্তাহ পরের ঘটনা আমি বলছি, এই অবধি যা যা ঘটনা ঘটেছিল সেই প্রত্যেকটাকেই কিন্তু প্রিয়াঙ্কা বা ওর মা ওর বাবা সেভাবে কিছু অত বুঝতে পারে না, ওরা ওর বাবাকে এই বিষয়ে কিছু বলেনি। এবার ওরা ওই বাড়িতে আসার এক সপ্তাহ পরে রাতের ঘটনা বলছি, মানে সেদিনই ওরা এসছে, 8 দিন হয়েছে সবে। রাতের বেলা মোটামুটি ওদের 10-10:30 মধ্যে ডিনার হয়ে যেত। এবার ডিনার হওয়ার পরে ওর বাবা হয়তো কোনো কাজকর্ম নিয়ে আধা ঘন্টা কাজকর্ম করতেন, উনি মোটামুটি ওই 8:30-এর মধ্যে বেরিয়ে যেতেন, মানে খুব লেট হলে 8:30, কখনো কখনো উনি আগেও বেরোতেন। তো ওর বাবা হয়তো টুকটাক কাজ করতেন, ওর মাও হয়তো টুকটাক কাজ করছে, আর প্রিয়াঙ্কা নিজের ঘরে হয়তো পড়াশুনো করছে বা কোনো কাজ করছে। এবার খাওয়া দাওয়া করে সেদিনকে ওদের একটু আগেই খাওয়া হয়েছে, মোটামুটি 10:10-এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওর বাবা মা তার ঘরে, ওর ঘরে। আচ্ছা, ওদের বাইরের যে গ্রিলের যে গেটটা সেই গেটে যেমন তালা থাকতো, তেমনি ওদের মেন যে দরজাটা সেই দরজাটাতেও কিন্তু ভালো রকমের লক ছিল। আর আশেপাশে বাড়ি ছিল, ওদের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে একটা ফ্ল্যাট ছিল, মানে জায়গাটা কিন্তু যে ফাঁকা জায়গা বা লোকজন নেই এরকম কিন্তু কিছুটা, বুঝতেই পারছেন আমি কোন লোকেশনের কথা বলছি, কেষ্টপুরের কথা বলছি। এবার হঠাৎ করেই রাত তখন 11:30, ওর বাবা মা শুয়ে পড়েছে কিন্তু ও শোয়েনি, ও কিছু একটা করছিল। হঠাৎ করেই মনে হলো ওদের যে দুটো বড় বড় যে বেডরুম ছিল সেই বেডরুমের ঠিক পিছনের দিক করে একটা ছোট স্টোর রুম মতো ছিল, ঠিক আছে। আর ছাদে ওঠার যে জায়গাটা সেখানে সিঁড়ির নিচের যে ঘর বা ছাদের ঠিক ওঠার আগের মুহূর্তে একটা ছোট সিঁড়ি ঘর মতোও ছিল। এবার হঠাৎ করেই ওর মনে হলো যে ওর ঘর এবং ওর বাবা মায়ের ঘরের পিছনে যে স্টোর রুম মতো একটা ছোট ঘর রয়েছে সেখানে দড়াম করে কিছু একটা পড়ল, ও আওয়াজ পায়, স্পষ্ট আওয়াজ পায় ও। এবার স্টোর রুমের ভিতরে ওরা যেটা রেখেছিল সেটা হচ্ছে যে একটা মানে একটা আলমারি ছিল, যে আলমারিটা ছিল দাদুর, তো সেই আলমারিটা অ্যাকচুয়ালি খুব ভালো কোয়ালিটির, কিন্তু ওটাকে একটু রং ঠং করালে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু ওটা মানে একটু জং পড়ে গেছে, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো, পায়ের দিকে একটু জং পড়েছে। আর যেটা মেইনলি ছিল ওদের কিছু বড় বড় ট্রলি ব্যাগ, তারপরে শীতের বিভিন্ন রকমের কম্বল ঠম্বল, সেইগুলো ওরা ওই ঘরটায় রেখেছিল, কারণ ওই আলমারিটা ওরা ভেবেছিল যে যখন ওরা নতুন ফ্ল্যাটে শিফট করে যাবে ওদের তার আগে রং ঠং করিয়ে নেবে, আরও এরকম টুকটাক কিছু জিনিস ছিল। এবার ও যখন আওয়াজটা পায় ও না খুব অবাক হয়ে যায় যে এরকম ধড়াম করে আওয়াজটা কিসে হলো। তো সঙ্গে সঙ্গে নিজের ঘর থেকে বেরিয়ে, এবার ওই ঘরটা লক ঠক কিছু করা থাকতো না, এমনি আর কি
খিলান মতো একটা ছিল, সেটা দেয়া থাকতো। এবার ও বেরিয়েছে, তো সঙ্গে সঙ্গে দেখছে ওই দরজার ওই ঘরটার কাছে ও এসেছে। এবার ও ভাবছে যে কিছু কি পড়ে গেল ঘরে। এবার সাথে সাথে ওর বাবা উঠে এসেছে, ঠিক আছে, উনিও আওয়াজটা পেয়েছেন। তোর বাবা বলছে মনে হয় কিছু ভিতরে পড়ে ঠরে গেছে, তুই সরে যা, আমি দেখছি। তো উনি তো মনে মনে ভাবছে যে নিশ্চয়ই ভিতরে কোনো জিনিসপত্র ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে, সেই জন্য ওরকম ধরাম করে আওয়াজ হয়েছে। আর যেহেতু ওই আলমারিটা খুব ভালো ছিল ঠিক, কিন্তু আলমারিটার পায়ের দিকে একটু জং পড়ে গেছিল। এবার ওর বাবা ভেবেছিলেন যে খুব সম্ভব হয়তো ওই আলমারিটার পায়াটা যেহেতু জং পড়ে গেছিল, তো হতে পারে সেটা ডিসব্যালেন্স হয়ে হয়তো পড়ে গেছে। এবার সেটা কী অবস্থায় পড়েছে, দরজা খুললে কি মানে ঝুঁকে আছে দেখবে নাকি, তো ওই জন্য এইসব কিছু ভেবে ওকে সেফটির জন্য সরিয়ে দেয় সাইডে। তো উনি নিজে যখন ঘরটা খুলেছেন, তো প্রিয়াঙ্কাও একটু দূরে ছিল, ও দেখছে যে ঘরের মধ্যে আলমারিটার কিছু হয়নি, আলমারিটা যেরকম একটা কোনা করে রাখা ছিল সেরকমই ঠিক আছে। কিন্তু ওদের বাকি কিছু ট্রলি ব্যাগ ছিল, কিছু ওদের শীতের কম্বল টম্বল, তার মধ্যে ওদের মানে বাড়িতে না ওর বাবা চাল ডাল এগুলো বড় বড় বস্তায় নিয়ে আসতেন, ঠিক আছে, তো সেই এক্সট্রা চাল ডালগুলো সেগুলো ওরকম মানে প্লাস্টিকের বস্তা মতো করে করে রাখা, কিছু এক্সট্রা ওদের লাইট ছিল সেগুলোকে একটা কার্টেনে করে রাখা, এগুলো দেখছে পুরো ওলট পালট হয়ে গেছে, পুরো ওলট পালট। এবার এটা দেখে না ওদেরটা খুব সন্দেহ হয়, খুবই অদ্ভুত লাগে যে ছোটোখাটো জিনিসগুলোকে, মানে প্রথম কথা হচ্ছে ধরাম করে যে আওয়াজটা হয়েছে সেই আওয়াজটা ওই ঘর থেকেই হয়েছে, সেটা বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে ছোটোখাটো জিনিসগুলোকে কে এদিক ওদিক করলো, এরকম হওয়ার তো কথা নয়। আরও বড় বিষয় হচ্ছে যে আলমারিটা যদি পড়ে যেত সেটা খুব অস্বাভাবিক ব্যাপার হতো না, কারণ আলমারিটা পড়ে গেলে তাও বোঝা যেত যে ঠিক আছে পায়াটা একটুখানি জং পড়ে গেছে একদিকে, সেটা ডিসব্যালেন্স হয়ে গেছে। কিন্তু ওই ছোটো ছোটো বস্তাগুলোকে মনে হচ্ছে যেন কেউ হাত দিয়ে তুলে এদিক ওদিক করেছে, যেটা একেবারে অস্বাভাবিক। তো ওর বাবা না দেখে অবাক হয়ে গেছে, বলছে এটা কী হলো, তখন ওকে জিজ্ঞেস করেছে, ওর মাও চলে এসে ওর মাকেও জিজ্ঞেস করেছে যে তোমরা কি এই ঘরে ঢুকিয়ে কোনো জিনিসপত্র কিছু খোঁজাখুঁজি করেছো, তখন ওর মা আর ও বলছে না আমরা তো এই ঘরে ঢুকিনি। এবং ওরা তিনজনই অবাক যে ছোটোখাটো জিনিসগুলোকে এভাবে কে মানে মনে হচ্ছে কেউ গায়ের জোরে জিনিসপত্রটা এদিক ওদিক করেছে, আর ওই ঘরটা বাকি ঘরের তুলনায় অনেকটাই ছোট। তো ওদের খুবই অবাক লাগলো, যাই হোক ওর বাবা জিনিসপত্রগুলো ঠিকঠাক করে দেয় এবং ওই চাল ডাল কিছুটা পড়েও যায়, ঠিক আছে, মোটামুটি ওটা ঠিকঠাক করে পরিষ্কার টরিষ্কার করে ওরা বেরিয়ে আসে। তো তখন মোটামুটি 12:30 বেজে গেছে, শুয়েছে আবার সবাই। আবার এর কিছুক্ষণ পরে মানে 12:30 নাগাদ হয়তো সব কিছু ঠিকঠাক করে শুয়েছে, ঠিক তার আধা ঘন্টার মধ্যে ওদের উপরে ছাদের দিকে যাওয়ার যে সিঁড়ি ঘরটা রয়েছে, সেই সিঁড়ি ঘর থেকে দড়াম করে কিছু একটা ভারী জিনিস, মানে প্রথমে যে আওয়াজটা হয়েছিল পিছনের ঘর থেকে সেই ঘর সেরকম আওয়াজ নয়, ওর থেকেও কোনো ভারী কিছু পড়ার একটা দড়াম করে আওয়াজ হয় সিঁড়ি ঘর থেকে ওপর থেকে আসে। এবং এই আওয়াজটা এতটাই সাডেন হয়েছে, রাতের বেলা 12:30 সময় বুঝতেই পারছেন মোটামুটি আশপাশটা নির্ঝুম হয়ে গেছে, এরকম একটা আওয়াজ পেয়ে না ওর খুব ভয় লেগে যায় যে কী হলো ব্যাপারটা। এবার নতুন এই বাড়িটা এসছে, বাড়িটা মোটামুটি যা দেখেছে বাড়িটার কন্ডিশন যে খুব খারাপ তা নয়, ফলে বাড়ি থেকে মানে বাড়ির কোনো অংশ যে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে সেরকম কোনো বিষয় নয়, বাড়ির বাইরে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে তাও নয়। তো ওনার খুব ভয় লেগে গেছে, স্বাভাবিকভাবেই এত বড় আওয়াজ, ওর বাবা মায়েরও ঘুম ভেঙে গেছে, তো ওনারা উঠে পড়েছে। তো আবার উঠে ওর বাবা মা উপরের দিকে গেছে দেখার জন্য। এবার উপরে যখন গেছে দেখছে যে মানে বাড়ির আর কি ছাদের দিকে কিছু বাঁশ রাখা ছিল, 3-4টে বাঁশ বড় বড়। তো সেই বাঁশগুলো ওরা মানে যখন আর কি বাড়িটা ওরা দেখতে এসেছিল তখন বলেছিল যে বাড়িটা নাকি কয়েক বছর আগে রং হয়েছিল, তো তখন ওই মাচা ফাচা করে রং হয়েছিল, তো কিছু বাঁশ উপরে রাখা রয়েছে, বাঁশ কিছু রঙের পুরনো পুরনো বালতি এগুলো সব উপর করে রাখা ছিল। এবার এর মধ্যে একটা বাঁশ তেরছা করে ওই সিঁড়ি ঘরের উপরে রাখা ছিল, মানে ঘরের মধ্যে সিঁড়ি থেকে ওপর থেকে নিচে দাঁড় করিয়ে অবস্থায় একটা কোণা করে রাখা ছিল, কিন্তু সেই বাঁশটা আবার কিন্তু বাঁধা অবস্থায় ছিল, সেই বাঁশটা যে এমনি যাত রাখা তা কিন্তু নয়। এবার অদ্ভুতভাবে ওরা যখন গেছে দেখছে ওই বাঁশটা বিশাল লম্বা বাঁশ, এবং যেটা দড়ি দিয়ে বাঁধা ছিল সেই দড়িটা ছিঁড়ে বাঁশটা তেরছা হয়ে এক দেয়াল থেকে অন্য দেয়ালের উপরে কোনাকুনি হয়ে পড়ে আছে।
আর যেহেতু সিঁড়ি ঘরের জায়গাটা ফাঁকা ফাঁকা, ফলে আওয়াজটা খুব জোরে হয়েছে। এবার ওর বাবা ভাবছে যে বাসটা এখানে কী করে পড়লো, মানে বাসটা মোটামুটি ওরা সবাই তিনজনেই দেখেছে, কিন্তু বাসটা তো বাঁধা অবস্থায় ছিল, বাসটা তো এরকম খোলা ছিল না। খুব অবাক লাগে, তো ভাবছে যে কী করবে, কী কেন হলো এটা। যাই হোক, তো কোনো রকমে ওর বাবা মা ধরে ধরে বাসটাকে মানে ছাদের দিকে আর কি পাস করিয়ে দিল, ছাদের আর কি দিয়ে দিল। এবার ভাবছে যে বাসটা এরকমভাবে পড়লো কী করে, আর যে দড়িটা দিয়ে বাঁধা ছিল, দড়িটা যে ছিঁড়ে গেছে বা ওরকম কিন্তু কিছু না, যা দড়িটা খোলা। এবার সেই ক্ষেত্রে ওরা ভাবলো যে কোনোভাবে হয়তো দড়িটা খুলে গেছে, বাইরে হয়তো হাওয়া ঠাওয়া দিচ্ছিল বা কিছু হবে। যাই হোক, ওরা কিন্তু ব্যাপারটাকে খুবই কাকতালীয়ভাবে নেয় এবং বুঝতে পারে যে হয়তো কেউ থাকতো না এতদিন, এখন আমরা আছি, কোনোভাবে হয়তো দড়িটা খুলে গেছে। যাই হোক, তো সেই রাতে তোদের প্রচুর দুবার এরকম ঝঞ্ঝাট গেল, তারপরে ঘুমিয়ে পড়ে, তারপরে কিন্তু আর কোনো সমস্যা হয়নি। এবার পরের দিনের ঘটনা, তো সেদিন প্রিয়াঙ্কার কলেজ ছিল, তো ও কলেজে বেরিয়ে গেছে আর ওর বাবা তো সকালবেলায় বেরিয়ে গেছেন, তো ওর মা রান্না করছেন। এবার উনি মানে প্রিয়াঙ্কার মা, উনি যতদিন থেকে সংসার করছেন এরকম ঘটনা কিন্তু ওনার সাথে কোনো দিন ঘটেনি। তো ব্যাপারটা হয়েছে, ওর মা মাছের ঝোল রান্না করছিলেন এবং পুরো রান্না টান্না কমপ্লিট হয়ে যায়, উনি ঠিক গ্যাসটাকে বন্ধ করে উনি স্নান করতে যান। এবার ওনার স্পষ্ট মনে আছে যে উনি গ্যাসটা বন্ধ করেছিলেন। এবার উনি স্নান করে বেরিয়েছেন, যখন উনি স্নান করে যে মুহূর্তে বেরিয়েছেন, মানে ওনার প্ল্যান ছিল যে উনি স্নান করে পুজো দেবেন, তারপর উনি খেতে বসবেন, ঠিক আছে। এবার স্নান করে বেরোনোর পরে উনি যখন ওনার চুলটা মুছছেন, হঠাৎ করে ওনার মনে হলো, মানে ওনার নাকে একটা কিছু লেগে যাওয়া, কোনো সবজি জাতীয় জিনিস যদি লেগে যায়, মানে পোড়ার আগে স্টেজ, একটা যে গন্ধ বেরে ওনার নাকে, সেই গন্ধটা আসে। এবার উনি ভেবেছেন হয়তো আশেপাশের বাড়ি থেকে আসছে, কারণ উনি খুবই নিশ্চিত যে উনি গ্যাসটা বন্ধ করেছেন। হঠাৎ করে ওনার মনে হলো যে গন্ধটা ওনার ঘর থেকে আসে, তো উনি দৌড়ে ছুটে যান রান্নাঘরে এবং উনি দেখছেন যে ওনার গ্যাসটা পুরো হাই ফ্লেমে দেয়া রয়েছে এবং মাছের ঝোলটা পুরো শুকিয়ে গেছে, মানে পুরো নিচে লাগা শুরু হয়ে গেছে, মানে এবার আর এক দু মিনিট ওভাবে থাকলে পুরো পুড়ে যাবে। তো সঙ্গে সঙ্গে উনি বেসিনের কল থেকে এক মগ জল ঢেলে দেন এবং সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করেন। এবার ওনার না খুব অদ্ভুত লাগে, কারণ প্রথম কথা হচ্ছে যে ওরকম হাই হিটে উনি খুব কম রান্না করেন, কোনো কিছু ভাজা ঠাজা করার সময় হাই হিটে উনি রান্না করেন, বাকি সময় কিন্তু উনি মিডিয়াম অথবা মিডিয়াম টু হাইতে রান্না করেন। ওরকমভাবে গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে রয়েছে আর ওনার স্পষ্ট মনে আছে যে উনি মাছের ঝোলটাকে বন্ধ করে ঢাকা দিয়ে উনি গেছেন। আর এখানে উনি যখন স্নান করে বেরোলেন, উনি দেখছেন যে গ্যাস মানে ওনার কড়াইতে উনি মাছের ঝোল রান্না করছিলেন, কড়াইয়ের ঢাকাটা সরিয়ে পাশে রাখা এবং হাই হিটে গ্যাসটা চলছে। এটা দেখে কিন্তু ওনার খুব অদ্ভুত লাগে এবং উনি নিজে মনে মনে চিন্তা করতে থাকেন যে আমি এত বড় ভুল করলাম, আমি তো এরকম ভুল কখনো করি না। এবার ওনার একটা মন বলছে যে ঠিক আছে, ভুল হয়ে গেছে, হয়তো বন্ধ করতে গিয়ে উনি হাই ফ্লেম করে চলে গেছেন, কিন্তু কোনোভাবেই উনি নিজেকে কনভিন্স করাতে পারছেন না যে ভুলটা উনিই করেছেন। এবার ওনার তো মনে মনে সারাদিন একটা খচখচানি থাকলো। যাই হোক, উনি মনে মনে ভাবছেন যে কী হলো। তো দুপুরবেলা উনি শুয়ে আছেন, সেদিনই মানে দুপুরের ওই 3:30-4:30 কথা আমি বলছি, উনি শুয়ে আছেন খাওয়া দাওয়া করে, উনি স্পষ্ট শুনতে পাচ্ছেন যে ওনার মেয়ের ঘরে, পাশের যে মেয়ের ঘর রয়েছে সেই মেয়ের ঘরে, মানে ওনার মেয়ে যেরকম ঘরে হাঁটাচলা করে, ঘরের মধ্যে কেউ খাটে বসছে, উঠছে, ঘর থেকে বেরোচ্ছে, আবার ঘরে ঢুকছে, এরকম হলে যেরকম ঘরের আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজ হচ্ছে। এবার একটা সময় যখন উনি আওয়াজটা পান, উনি ভেবেছে ওনার মেয়ে ঢুকেছে, তো উনি পাশ থেকে বলছেন কিরে মনা, বাড়ি এলি, ঘরে এলি? এবার দেখছে কোনো আওয়াজ নেই। এবার উনি ভাবছেন যে মেয়ে তো ঘরে আসতে পারবে না, কারণ গেট সামনে যে ওনাদের কাঠের যে মেন যে দরজাটা, সেই দরজাটা বন্ধ, প্লাস বাইরে যেটা আছে যে সেটা গ্রিলটা খোলার একটা আওয়াজ হবে। ভাবছে মেয়ে, সত্যি তো মেয়ে কী করে ঘরে আসবে, আমাকে আমি তো দরজা খুলতে হবে, আমাকে আর তো কোনো এন্ট্রান্স নেই। তো ওনার না খুব অদ্ভুত লাগে এবং উনি শোয়া থেকে উঠে পড়েন, উঠে পড়ে এসে যখন উনি মেয়ের ঘরে ঢোকেন, উনি দেখছেন মেয়ের ঘর যথারীতি ফাঁকা, কিন্তু
একটা জিনিস উনি খেয়াল করেন, যেটা হওয়ার একেবারেই কথা নয়। সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা ভালো ছবি আঁকে, ছোটবেলা থেকেও আঁকা শিখেছে। তো ও কী করেছিল, ওর ঘরে ওরই কিছু আঁকা ছবি টানিয়ে রেখেছিল। এবার ও যখন ঘর থেকে বেরোয়, তখন কিন্তু ঘরে দরজা জানলা সব বন্ধ করে বেরোয়, মানে জানলা পুরো বন্ধ, দরজাটা ভেজানো থাকে বা খোলা থাকে। এবার ওর মা খেয়াল করছে যে দেয়ালের একটা ছবি হালকা করে ডান দিক বাঁদিকে নড়ছে, মানে জাস্ট লাইক কেউ যদি পাশ দিয়ে হেঁটে যায় বা কারোর যদি গায়ে ছবিটা লেগে একটু নড়ে যায়, তখন যেরকম এরকম ডান দিক বাঁদিকে স্লাইড করতে থাকে বা খুব হাওয়া দিলে যেটা হওয়া সম্ভব, সেরকমভাবে আস্তে আস্তে ডান দিকে বাঁদিকে ছবিটা দুলছে। এরকম তিন চারটে ছবি ওর ঘরেও সাজিয়ে রেখেছিল। এটা দেখে না ওর মায়ের কীরকম একটা গাটা ছমঝমিয়ে ওঠে। ওর মা বুঝতে পারে যে ওর মা ঘরে যা ঢুকেছে, এমন নয় যে ওর মা খুব জোরে জোরে ঘরে ঢুকেছে, সেই একটা মানুষের ঢোকার হাওয়ায় যে ঘটনাটা ঘটেছে তা কিন্তু নয়। কিন্তু ওর মা স্পষ্ট খেয়াল করছেন যে ওর মা যেখান দিয়ে ঢুকেছে সেই জায়গার পাশে যদি ছবিটা থাকতো, তাহলেও হয়তো উনি বুঝতেন যে ওনার ঢোকার বেরোনোর কারণে হয়তো ছবিটা একটু দুলছে। কিন্তু উনি সম্পূর্ণ দূরের একটা দেয়ালে, যেই দেয়ালের সাথে ওর মা আসার কোনো সম্পর্ক নেই, সেইখানে ছবিটা দুলছে। এবং এটা দেখে উনি এতটাই ওনার গা ছমছম করে, এতটা ওনার ভয় লাগে, তবু ওনার না মনে হয় যে এটা আমি কী দেখছি, আমি কি ভুল দেখছি দূর থেকে। এবার দেখুন, আমি আপনাদেরকে আগেই বলেছি যে ঘরগুলো কিন্তু বেশ বড় বড়। তো ওনার মনে একটু সংশয় হওয়া সত্ত্বেও উনি যখন সামনে যান, গিয়ে দেখছে সত্যি সত্যি ছবিটা দুলছে হালকা করে, মনে হচ্ছে আর কেউ আঙুল দিয়ে দুলিয়ে দিল বা খুব হাওয়া চলছে। এবার উনি খেয়াল করছেন যে মেয়ে জানলা বন্ধ করে গেছে এবং জানলার মধ্যে কোনো ফাঁক নেই, তাহলে কি করে ছবিটা দুলছে। এবং উনি যখন হাত দেন ছবিটাকে স্থির করে, মানে হাত দিয়ে ছবিটার উপরে উনি হাত দেন এবং ছবিটা স্থির হয়ে যায়। এবং ওনার মনের মাথার মধ্যে একটা অদ্ভুত একটা মানে ভয় যাকে বলে, প্রথমবারে যেটা ভয় ওনার মনের মধ্যে মানে সঞ্চার হয় যেটা কেন হলো। এবং পুরো সময়টা উনি ঘরের মধ্যে ওনার মেয়ে আসা অবধি হাঁটা চলা পায়চারি উনি করবেন, মানে শুতে পাচ্ছেন, এত ওনার ভয় লাগছে। এবং উনি যখন মনে মনে ভাবছে যে এবার মেয়েকে বলবে না হাজব্যান্ডকে বলবে, যাই হোক। তো কিছুক্ষণ পরে প্রিয়াঙ্কা ঘরে ঢোকে। আচ্ছা, এখানে ও যে একটা কথা শেয়ার করেছে সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কার চা খেতে খুব ভালো লাগে, মানে ভালো করে দুধ চা কড়া করে করলে ওর খুব ভালো লাগে। আর যেহেতু ওর এইভাবে চা খেতে খুব ভালো লাগে, তো এই জন্য বিকেল বা সন্ধেবেলার চাটা ও যদি বাড়িতে থাকে ও নিজেই বানায়, ও বানায়, ওর বাড়িতে বাবা মা থাকলে তাদের দেয়। তো ও বাড়িতে এসেছে, এসে ও বলছে আমি চা বানাবো। এবার ও চাটা বানিয়েছে এবং চাটা বানানোর পরেই দেখবেন চাটা যখন ফুটে যায়, কিছুক্ষণ ফোটানোর পর ওটাকে অনেকে কী করে একটু ঢাকা দিয়ে রাখে, কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে, কেউ হয়তো এক মিনিট টাক ঢাকা দিয়ে রাখে। তো ও কী করেছে, ওটাকে ঢাকা দিয়ে মুখটাকে যাচ্ছে এমনি জল দিয়ে ধুতে গেছে। এর মধ্যে ওর মা ওখানে যখন এসছে, দেখছে যে মানে চাটা না পুরো, মানে যে সসপ্যানে ও চাটা করছে সেখান থেকে মানে দুধ সহ চাটা পুরো একদম গ্যাসের মধ্যে মানে ফুটে গিয়ে ওভারলোড হয়ে পড়ে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে এসে ওর মা বন্ধ করে দিয়েছে, পরে চাটা ছেঁকে ফেলেছে। বাড়িতে ওরা দুজন ছিল তখন, তো দুজনের জন্যই দুটো কাপে চা ছেঁকেছে। তো ও যখন মুখে চোখে জল দিয়ে যখন ফেস ওয়াশ করে বেরিয়েছে, ও বলছে যে মা তুমি কেন ছেঁকে দিলে। তো তখন ওর মা বলছে যে দেখ তুই কী করেছিস, এখন আমাকে গ্যাসটা পুরো পরিষ্কার করতে হবে। তো ও দেখছে ওর মা ওই দুধ চা পড়ে রয়েছে, তার মধ্যে চা পাতার সব আর কি যেরকম আর কি দুধ চা হয় সেভাবে গ্যাসের মধ্যে পড়ে রয়েছে। তো ওর মা পরিষ্কার করা শুরু করেছে। এবার স্বাভাবিকভাবেই ও খুব অবাক হয়ে গেছে, এবং ও যে কলেজ থেকে এসে যে চাটা বসিয়েছে ওর স্পষ্ট মনে আছে, চাটা কমপ্লিট হওয়ার পরে মানে ওইভাবেই চা করে, করে একটুক্ষণ ওটাকে রেস্টিং পিরিয়ড দেয়, তারপরে ও চাটাকে ছাকে। এবার ওর মাকে বলেছে, মা আমি বিশ্বাস করো আমি কিন্তু চাটা বন্ধ করে গেছিলাম, আমার যতদূর মনে পড়ছে। আর আমি সাধারণত এরকমভাবে চাটা মানে চা ফুটছে সেটাকে ফেলে রেখে আমি চলে যাব, এরকম কিন্তু নয়, মানে হয়তো আমি ভুলে গেছি বাট এটা কিন্তু এরকম হওয়ার কথা না, আমার যতদূর মনে পড়ছে আমি কিন্তু চাটা বন্ধ করে গেছিলাম। এবার এই কথাটা যখন প্রিয়াঙ্কা ওর মাকে বলে, ওর মায়ের না বুকের ভিতরটা ছ্যাত করে ওঠে। তার কারণ বুঝতেই পারছেন, কয়েক ঘন্টা আগে দুপুরবেলা সেম জিনিসটা কিন্তু ওর মায়ের সাথেও ঘটেছে। এবার ওর মা না তখন ব্যাপারটাকে আর কি
মানে উনি তো খুব সারপ্রাইজড হয়ে যান এবং ওনার মন থেকে একটা ভয়ও আসে যে ব্যাপারটা মানে একই দিনে দুবার ঘটনাটা কী করে ঘটলো। এবার প্রিয়াঙ্কার ক্ষেত্রে যেটা হয়েছে, ও কিন্তু ব্যাপারটা একটু আশ্চর্য হয়ে গেলেও ও মনে মনে এটাকে মেনে নেয় যে হয়তো ওরই ভুল, ওই হয়তো ওটা বন্ধ করতে ভুলে গেছে। এবার ওর মা বলছে ঠিক আছে ছাড়, একটুই পড়েছে আমি মুছে নিচ্ছি, এই বলে ওর মা মুছে টুছে নিয়ে চা খেতে থাকে। এবার ওর মা ভাবে যে মেয়ের সাথে কি কথাটা শেয়ার করবে না করবে না, যে এরকম ঘটনা ওর মায়ের সাথেও আজকে ঘটেছে। তো তারপরে ভাবছে যে হয়তো নতুন বাড়িতে এসেছে, সেটার জন্য হয়তো একটা মনে মাথা একটা ট্রেস তো কোথাও থাকে, আর একটা বাড়িতে থাকতে থাকতে নিজেদের বাড়ি সেখানে একটা আলাদা কমফর্ট জোন তৈরি হয়, সেখান থেকে প্রথমবারের জন্য ওরা বাইরে কোথাও ভাড়া থাকছে, এটা হয়তো ওদের দুজনের পক্ষে খুব স্ট্রেসফুল হচ্ছে। তো মনে হাজার দ্বিধা সত্ত্বেও ওর মা এটা মেনে নেন যে ঠিক আছে এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এটা যে স্বাভাবিক ঘটনা একেবারেই ছিল না, সেটা আস্তে আস্তে বা যত দিন এগোয়, যত সময় এগোতে থাকে, ওদের জীবনে কিন্তু এই ব্যাপারগুলো আরও বড় আকারে ঘটতে থাকে। সেটা আপনারা ঘটনাটা যত আরও আগে শুনবেন বুঝতে পারবেন। সেদিন তো গেল, এবার পরের দিনের কথা আমি বলছি। পরের দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠেছে, এবার ওর বাবা মা কিন্তু অনেকটা আগেই ঘুম থেকে উঠতেন, যেহেতু ওর বাবা অনেক সকাল সকাল বেরিয়ে যেতেন 7:30-টার মধ্যে, কখনো কখনো 7:30-8টাতেও বেরোতে হতো। তো ওর মা আর বাবা সাধারণত তাড়াতাড়ি উঠতেন, আর ওর ক্লাস না থাকলে ও মোটামুটি 8টা নাগাদ ঘুম থেকে উঠত। এবার সেদিনকে প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যায়, ও বুঝতে পারে যে ওর বাবা মা কিছু একটা নিয়ে প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে গেছে, কিছু একটা নিয়ে ওর বাবা মা কথা বলছে। তোর ঘুমটা ভেঙে গেছে, তো দেখছে 7:30 বাজে। এবার দেখবেন ঘুম ভেঙে গেলে কিন্তু অনেক সময় আর ঘুম আসে না, তো ওর ক্ষেত্রেও তাই হলো। এবার এত কথা কথি হচ্ছে ওর বাড়িতে, সাধারণত সকালবেলা এত জোরে জোরে কেউ কথা বলে না। এবার ও যখন ওর ঘর থেকে বেরিয়ে এসেছে, ও দেখছে যে ওর বাবা মা ওকে যখন দেখেছে, ওকে দেখেই বলছে যে দেখ কী হয়েছে বলে ওকে রান্নাঘরের কাছে নিয়ে এসেছে, এবং ওর বাবা মা দুজনে খুব চিন্তিত। অদ্ভুত রকমভাবে ওর বাবা মা ওকে যেটা দেখায় সেটা দেখে ও প্রচণ্ড সারপ্রাইজড হয়ে যায়, যেটা হওয়ার কিন্তু একেবারে কোনো কথা নয়। ও দেখে যে রান্নাঘরে দুটো অদ্ভুত রকমের হাতের ছাপ, মানে 5 আঙুলে যেরকম ছাপ হয় সেরকমই কিন্তু খুব অদ্ভুত রকমের। কেন অদ্ভুত আমি বলছি সেটা আমি আপনারা বললে বুঝতে পারবেন। ও দেখে যে একটা ওরকম মানে খয়েরি খয়েরি মানে কালচে লাল টাইপের একটা হাতের ছাপ, যেখানে আঙুলগুলো বিশাল বড় বড়, ঠিক আছে, মানে 5টা আঙুলই বড় বড় সেরকম একটা হাতের ছাপ, এবং ঠিক তার কিছু দূরে তেরছাভাবে একটা অপেক্ষাকৃত অনেকটাই ছোট হাতের ছাপ। কিন্তু ছোট হাতের যে ছাপটা রয়েছে সেই ছাপের মধ্যে মানে আঙুলগুলো মানে একটা হাতের ছাপ, সেটা তার কারোর হাত বড় হোক বা ছোট হোক সেটা যাই হোক, একটা তো কন্টুর শেপ থাকে আমাদের প্রত্যেকেরই আঙুলের, কিন্তু ওই যে ছাপটা ছিল সেই ছাপটা কীরকম যেন ভাঙা ভাঙা টাইপের, মানে আঙুলের মানে আঙুলগুলোর মাথার দিকে কিছু একটা মানে ভাঙা ভাঙা টাইপের যদি কিছু থাকে, সেরকম হলে যেরকম ছাপটা পড়বে সেরকম টাইপের ছাপ। আর ওদের পুরো রান্নাঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে, যেখানে ওদের রান্নাঘরে কোনো ময়লা ছিল না, রান্নারও অনেক সময় খাবারের রেসিডিউ থাকলে সেগুলো অনেক সময় গরমকালে পচে যায়, তো সেরকম কিছুই ছিল না, শুধু আলু পেঁয়াজ রসুন এগুলো সামনে ছিল, আর বাকি যা সবজি সেগুলো ফ্রিজে ছিল। এবার ও না দেখে মানে সেদিন আর কি খুব মানে অবাক লাগে, এবং তার সাথে একটা ভয়ও এসে যায় যে মানে এই ভয়টা যে প্রথম এসেছিল সেটা কিন্তু পুরোটাই যে ভৌতিক ভয় তা কিন্তু নয়। ওরা ভাবছে যে বাড়ির মধ্যে যেখানে সমস্ত দরজা জানলা দিয়ে ওরা ঘুমোয়, কেউ ঘরে ঢুকে রাতের বেলা আঙুলের ছাপ কী করে দিয়ে গেল, 5 আঙুলের ছাপ কেন দিয়ে যাবে, আর 2টো আঙুলের ছাপই কিন্তু অস্বাভাবিক, মানে সাধারণ কোনো মানুষের আঙুলের ছাপ কিন্তু এত বড় হতে পারে না। আর দেখুন কোনো চোর ডাকাত যদি বাড়ির ভিতরে ঢোকে, সে কোনো জিনিসপত্র নেবে না, সে ঘরের কোনো ক্ষতি করবে না, কিছু চুরি করে শুধুমাত্র হাতের ছাপ মেরে চলে যাবে, এটাও কিন্তু খুব স্বাভাবিক নয়। যাই হোক, তো ওর মা এটা দেখে, তো উনি তো আগের দিনে কথাটা কিছু বলেনি, তো উনি বললো যে তুমি মালিকের সাথে যোগাযোগ করো, বা মালিকের সাথে যোগাযোগ যদি না করতে পারো তুমি আমাদের প্রমোটারকে বলো যে বাড়িতে এরকম সমস্যা হচ্ছে, মানে কী ব্যাপার।
এই বিষয়টা জানানো উচিত, কারণ ওরা ওদেরকে যে বাড়িটা দেয়া হয়েছিল সেই বাড়িটা বহুদিন আগে রং হয়েছিল, কিন্তু রং হওয়ার পরে যেহেতু আর কেউ থাকেনি, ওরা ঢোকার আগে জাস্ট ক্লিন করে ওরা ঢুকেছে। বাড়ির মালিক পোর্ট কর্তৃপক্ষ কিন্তু কোনোরকম কোনো রং করে দেয়নি, আর ওরা দেখেও বুঝতে পেরেছে যে বাড়িটায় কোনো জিনিসপত্র নেই, মানে কেউ থাকেনি মাঝখানে বহুদিন, তো সেই জন্য ওরাও আর জোর করেনি। এবার ওরা ভাবছে যে এরকম একটা আঙুলের ছাপ হয়ে গেল, ঠিক আছে, আর ওদের কিচেনের দেয়ালের যে কালারটা সেটা একদম হালকা হলুদ, তো বুঝতেই পারছেন হলুদ মধ্যে ওরকম খয়েরি হাতের ছাপ, দেখতেও খুব বিচ্ছিরি টাইপের লাগছে। যাই হোক, তো প্রোমোটারকে জানানো হলো, প্রোমোটার বললো যে দেখুন এরকম তো হওয়ার কথা নয়, আপনারাই বলুন না, যদি কোনো চোর ডাকাত ঢুকতো তাহলে কি সে এভাবে হাতের ছাপ দিয়ে চলে যাবে, এটা তো ইয়ার্কির ব্যাপার নয়, আর ওই ঘরটা কিন্তু মানে বলছে যে দেখুন আপনি একটা ভালো লোকালিটিতে থাকেন, এরকম ঘটনা কেন ঘটবে, হয়তো আপনাদেরই মধ্যে কারোর হাতে লেগে গেছে বা কোনোভাবে হয়তো কোনো প্রাণী ঢুকেছিল, চার হয়তো ওরকম একটা ছাপ পড়েছে, তো উনি ব্যাপারটাকে প্রচণ্ড রকমভাবে ক্যাজুয়ালি দেখেন, ঠিক আছে, উনি ব্যাপারটাকে পাত্তাই দেন না। তো ওরাও ভাবলো যে সত্যি তো চোর ডাকাত কিছু ঢুকলে না হয় বলতাম, এই ছোটোখাটো ব্যাপার নিয়ে এটা বলাটা ঠিক না। তো ওর বাবা তখন বাড়িতে বলে গেল যে দেখো তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে, আমি বেরোবো, যদি মেয়ে বেরোয় তুমি কিন্তু যে বউ বেরোনোর পরে সব গেট ফেট দিয়ে রাখবে, কোনো দরকার নেই কোনো কিছু খোলা রাখার। তো আর ওদের বাড়িতে এক মানে বহু চেষ্টা, এখানে একটা কথা বলে রাখি যেটা ও মেনশান করেছিল, যে বহু চেষ্টা করেছিল ওরা কাজের লোকের জন্য, কিন্তু আলটিমেটলি তিন চারটে কাজের লোক ওদের বাড়িতে আসে কিন্তু কেউ কাজে আসে না, মানে কেউ বলে যে ঠিক আছে বৌদি দুদিন পরে জানাচ্ছি বা তিন দিন পরে জানাচ্ছি, কেউ আলটিমেটলি আর কাজে আসে না। তো একজন ওদের ওখান থেকে কিছুটা দূরে গিয়ে একটা মাসি মানে আর কি একটা চায়ের দোকানে কাজ করত, তো তাকে ওর মা অনেক রিকোয়েস্ট করে যে অ্যাটলিস্ট সকালবেলা এসে যাতে ঘরটা মুছে দেয়। তো সেই যে মানুষটি মানে খুবই বয়স্ক ছিলেন, তো তিনি বলে দেখুন আমার পক্ষে তো রোজ আসা সম্ভব নয়, ছুটির দিন দুদিন আসবো আর তার মধ্যে একদিন আমি আসবো, মানে সপ্তাহে তিন দিন উনি এসে ঘর দুয়ার মুছে দেবে সেটা উনি বলেন। এবার যেহেতু কোনো কাজের লোক পাচ্ছে না, তো সেই জন্য বাধ্য হয়ে ওনাকেই রাখতে হয়, উনি তিন চার দিন সপ্তাহে আসতেন এবং দিন অনেক সকালবেলা আসতেন, সকালবেলা এসে বাসন একটা বাসন মেজে উনি ঘর মুছে চলে যেতেন। এবার এই যে হাতের ছাপটা যেদিন দেখা যায় সেদিন কিন্তু ওই মাসি আসেননি, ওনার আসার ডেট ছিল না, ফলে ওই মাসির হাতের ছাপ হওয়ার কোনো পসিবিলিটিই নেই। আর যে পজিশনে হাতের ছাপটা পাওয়া গেছিলো মানে ওই মাসি একটু ছোটোখাটোর উপরে ছিলেন, তার পক্ষে ওইখানে ওরকমভাবে হাতের ছাপ দেওয়া ওটা সম্ভব নয়। তো ওইটা জিনিসটা দেখে খুব বাজে লাগছিলো। তো ওর বাবা কী করেছিল, ওই যে এমআরি পেপার যেগুলো আছে ওই কাঠের দোকানে যেগুলো ইউজ হয় ওটা দিয়ে না জায়গাটাকে মানে একটুখানি ঘষে দিয়েছিল যাতে ওই হাতের ছাপটা উঠে যায়। সেটা প্রোমোটারকে জিজ্ঞেস করেই করেছিল, প্রোমোটার বলেছিল ঠিক আছে আপনি করুন, কোনো অসুবিধে নেই, কারণ আপনারাই থাকছেন, এরপরে কাউকে দিলে হয়তো সেটা রঙই করে দিতে হবে, আপনি করে নিন কোনো প্রবলেম হবে না। তো সেভাবেই ঘষে ঠষে দিয়ে ওই হাতের ছাপটা তুলে দিয়ে ওর বাবা বেরিয়ে যায়। এবার ও আর ওর মা রয়েছে সেদিন ওর ক্লাস নেই, তো ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে তালা ঠালা দিয়ে দরজা ঠাজা বন্ধ করে ও আর ওর মা রয়েছে। এবার দুপুরবেলা, ভর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর মা অন্য ঘরে রয়েছে আর ওর ঘরে রয়েছে, হঠাৎ করেই ওর মায়ের গলা চিৎকারের আওয়াজ প্রিয়াঙ্কা শোনে, তো সঙ্গে সঙ্গে ছুটে গেছে রান্নাঘর থেকে আওয়াজ এসছে। তো ওর মা মানে ও দেখছে ওর মা হাত নিয়ে মানে যন্ত্রণায় পুরো কান্না করার মতো অবস্থা। তো কী হয়েছে না, ওর মা বলছে যে উনি একটা কাজের জন্য বেসিন থেকে জাস্ট নর্মাল যে কলের যে জল হয় সেই জল ভরেছে। এবার দেখুন গরমকালে দুপুরবেলা উপরে যদি ট্যাঙ্কি থাকে ট্যাঙ্কির জল গরম হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু ফুটন তো কি হয়, এটা কি সম্ভব যে জল পুরো ফুটবে। ওর মা সেই জলটা কোনো একটা কাজের জন্য যখন যে মুহূর্তে হাতে ঢেলেছে ওর মা খেয়াল করে যে জলটা পুরো ফুটছিল এবং উনি ফুটন্ত জল উনি হাতে ঢেলেছেন, মানে বেসিন থেকে যে জলটা যে নর্মাল টেম্পারেচার রুম টেম্পারেচারের যে জলটা উনি ভরেছিলেন সেই জলটা যখন ওর মা কাজ করতে গেছেন তখন দেখছে পুরো টকবক করে ফুটছে এবং সেই ফুটন্ত জলে হাত দিয়ে ওর মায়ের হাতে পুরো ফোসকা পড়ে গেছে, দাগড়া হয়ে গেছে, পুরো পুড়ে যাওয়ার মতো। এটা দেখে তো ওর মাকে সঙ্গে সঙ্গে ও বসিয়ে ঠসিয়ে ডেটল টেটল দিয়ে হ্যাঁ মানে সেটাকে যেভাবে আর কি ঘরে ওর ওদের আর কি যা ছিল বার্নল জাতীয় এ সমস্ত কিছু লাগিয়ে ঠাকিয়ে কোনো রকমে ওর মাকে একটু সুস্থ করেছে। এবং ও যখন ওর মায়ের থেকে পুরো ব্যাপারটা শুনল এবং ও যখন নিজে কলটা ট্যাপটা খুলল,
ও সে দেখছে যে সেই জলের টেম্পারেচার কিন্তু একদম নর্মাল, মানে ওটা হালকা, মানে অতি হালকা গরম। সেই গরমে কারোর মানে সেই গরমটা লোকে অর্ধেক লোক সেন্সই করতে পারবে না, হাত পুড়ে যাওয়া তো দূরের কথা। ওর মাকেও বহুবার জিজ্ঞেস করলো যে মা তুমি কি কোনো কারণে জল ফুটিয়ে রেখেছো? ওর মা বলছে না আমি কোনো কারণেই জল ফুটাইনি। এই নিয়ে যখন মা মেয়েতে কথোপকথন হচ্ছে, ঠিক সেই মুহূর্তে তড়াম করে একটা ওদের ওই সিঁড়ির ঘরের দিক থেকে একটা আওয়াজ হয়, এবং যখন ছুটে গিয়ে প্রিয়াঙ্কা দেখে ওর মাকে বলেছে যে তুই যাস না, একটা কিছু মনে উপরে হয়েছে। তো ও গিয়ে দেখছে যে বাসটাকে ওর বাবা মা ধরে ছাদে রেখে দিয়েছিল এবং যে বাসটাকে ঘরের ভিতরে ঢোকানোও হয়নি, ইভেন ওরাও ছাদে যায়নি, সেই বাসটা আবার ঠিক সেম হইতে ওই সিঁড়িঘরের এক দেয়াল থেকে অন্য ধারে তেরছা হয়ে পড়ে রয়েছে। এবার এটা দেখে তো খুব মানে ভয় পেয়ে গেছে যে ব্যাপারটা কি হলো, এই বাস তো কেউ এদিক ওদিক করেনি। ওর মাকে জিজ্ঞেস করলো, ওর মা বলছে না আমরা তো আর এই বাসটাকে ভিতরে কেন ঢোকাতে যাব। এবার কিছু বুঝতে পারছে না ব্যাপারটা হলোটা কি। এবার সেই দিন ওর মাকে দুপুরবেলা সমস্ত ঘটনা বলে, সেই মাছের ঝোল লেগে যাওয়া, ওর চা করতে গিয়ে চা পড়ে যাওয়া। এবার তখন ও বলে যে মা আমি তোমাকে সেদিন বারবার বলছিলাম না, আমি আমার স্পষ্ট মনে আছে আমি চাটা বন্ধ করে ঢেকে গেছিলাম। এবার ওর মাও বলছে যে আমিও স্নানে করতে গেছিলাম, আমারও মনে আছে যে আমি মাছের ঝোলটাকে বন্ধ করে গেছি। এবার দুজনেই বুঝতে পারছে যে কিছু একটা গণ্ডগোল ঘটছে। এবং সেই দিন রাতের একটা ঘটনা আমি বলি, যেদিন এই ঘটনাগুলো ঘটে সেদিন ওর বাবা যখন অফিস থেকে ফেরে ওর বাবাকে সমস্ত ঘটনাগুলো বলা হয়। তো ওর বাবা বলে যে দেখো এগুলো তোমাদের ভুল ধারণা, একটা জায়গায় এসেছো নতুন তো তোমাদের মনে হচ্ছে এরকম, এরকম কোনো ঘটনা হয় না, শুধু শুধু হতে পারে না। তো ওর বাবা বিশ্বাস করে না, এবং যখন ওই বাসের ব্যাপারটা বলা হয় তখন বলে যে হয়তো ওখানে আর একটা বাস ছিল বা কোনো কারণে বাসটা পড়েছে, উনি মানে ব্যাপারটা কতটা পাত্তা দেয় না। ঠিক রাত 11টা নাগাদ ঠিক মানে ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা মা তার ঘরে, ও ওর ঘরে। এবার ঠিক ওদের দরজার বাইরে মনে হয় যেন কেউ মহিলা মানে প্রচণ্ড কাঁদছে, মানে বিভৎস রকমের কাঁদছে। এবার এই প্রথম কান্নার আওয়াজটা কিন্তু প্রিয়াঙ্কা পায়। তো প্রিয়াঙ্কা পেয়ে দরজাটা একটু খুলে দেখার চেষ্টা করছে যে কে কাঁদছে এরকম, কিছু দেখতে পায় না। এবার ওর বাবা মা ঘরে তখন দেখছে লাইট জ্বলছে, তো ওর বাবা মায়ের ঘরে গিয়ে বলছে যে শুনতে পাচ্ছে এরকম কেউ কাঁদছে? তোর বাবা মা বলছে হ্যাঁ। তো ভাবছে যে নিশ্চয়ই আশেপাশে কিছু হয়েছে। তোর বাবা বলছে ঠিক আছে একবার তো দেখা দরকার। তো ওনারা গেটটা খুলে সামনে গেছে, গিয়ে দেখছে, গিয়ে যেটা ওরা তিনজনই উপলব্ধি করলো, যখন ওরা ওদের বাড়ির বাইরে বেরোলো, বাড়ির বাইরে রাস্তাটার সামনে দাঁড়িয়ে স্পষ্ট মনে হচ্ছে মানে বুঝতে পারছে যে রাস্তায় কেউ নয়, ওদের ঘরের ভিতর থেকে কেউ কাঁদছে, কারণ প্রচণ্ড কান্নার আওয়াজ আসছে ওদের না, মানে খুব অবাক লাগে। এবং সঙ্গে সঙ্গে ওরা ওদের ঘরে যায়, ছাদ অবধি গিয়ে দেখে আসে, মানে যখন ওরা ওদের ঘরে ঢুকছে মনে হচ্ছে ছাদ থেকে কান্নার আওয়াজ আসছে, আবার যখন ছাদে যাচ্ছে তখন মনে হচ্ছে নিচ থেকে কেউ কান্নার আওয়াজ আসছে, মানে প্রচণ্ড কাঁদছে কেউ, কিন্তু সেই কান্নার কোনো উৎস বোঝা যাচ্ছে না। এবং ও যেটা লিখেছে যে এই কান্নার শব্দটা এতটাই ডিস্টার্বিং ছিল যে একটা সময় ওরা আর কেউ নিতে পারছে না। এবং পরিষ্কার ওর বাবা মানে যে মানুষটা এই ধরনের কিছু বিশ্বাস করেন না, সেও কীরকম যেন একটা উতলা হয়ে বলছে যে সত্যি তো এই বাড়িটার তো অদ্ভুত বিষয়, কে কাঁদছে, কোথা থেকে কাঁদছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর যত রাস্তায় ওরা দাঁড়াচ্ছে সাইড করে বাইরে, পরিষ্কার বুঝতে পারছে যে ওদের ঘর থেকে কেউ কাঁদছে। এবং একটা সময় ওদের মনে হয় বাড়ির কাছে দাঁড়িয়ে যে ওদের ঘরের নিচ থেকে মানে মাটির নিচ থেকে মনে হচ্ছে না কেউ কাঁদছে। এবার বুঝতেই পারছেন এরকম হওয়া তো স্বাভাবিক নয়। এবং এই কান্না টানা রাত 2-2:30 অবধি চলে। এবার ভাবুন আশেপাশে কেউ কাঁদছে, কেউ শুনতে পাচ্ছে না, শুধু ওরা তিনজন শুনতে পাচ্ছে ওদের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যেটা ও কান্নার ক্ষেত্রে মেনশন করেছে যে একটা মানুষ যতই কাঁদুক সে কিন্তু শ্বাস নেওয়ার জন্য একটা কিছুটা সময়ের জন্য হলেও সেটা শ্বাস নেবে কান্নার মাঝে, মনে হচ্ছে যেন কেউ অঝরে কেঁদে চলেছে। এবং এই রকম টুকটাক ঘটনা বিভিন্ন সময় ঘটতে থাকে। আর এই ফুটন্ত জলে হাতে হাত ছেঁকা দেয়া এটা কিন্তু ওদের তিনজনের সাথেই ঘটে, বিভিন্ন অন্যান্য দিন মিলিয়ে ওর সাথে ঘটে, প্রিয়াঙ্কার সাথে, ওর বাবার সাথে ঘটে, এবং ওর মায়ের সাথে তো ঘটেই ছিল। কিন্তু ওর মায়ের হাতে যেরকম অবস্থা হয়েছিল অতটা খারাপ অবস্থা কিন্তু ওর মা ওর বা ওর বাবার হয়নি, কিন্তু তিনজনেই বেসিনের জল খুলে হাত পুড়ে যাওয়া এটা কিন্তু হয়েছিল।
এরকম করে ওদের মোটামুটি 3-4 মাস কেটে যায়। এবং 3-4 মাসই মানে প্রথম কটা দিন ছাড়া প্রত্যেক দিনই কিন্তু ওরা বিভিন্ন রকমের অস্বাভাবিক কার্যকলাপ দেখতে পেত। ঘরের লাইট অফ থেকে অন হয়ে যাওয়া, অন থেকে অফ হয়ে যাওয়া, জিনিসপত্র এদিক ওদিক হওয়া, এগুলো তো লেগেই ছিল। এভাবে যখন ওরা থাকতে থাকতে যখন মোটামুটি 5-6 মাস হয়ে গেল, তখন ওরা অতিষ্ঠ হয়ে যায়। এবং ওই বাড়ির বাইরে বেরোলে ওরা নিজেদেরকে খুব ফ্রি ফ্রেশ ফিল করতো। হয়তো ওরা কোথাও ঘুরতে গেছে, কিন্তু যেই মুহূর্তে ঘুরে টুরে ঘরের মধ্যে ঢুকতো, ঘরটা খুব ডিপ্রেসিং লাগতো। মানে বুঝতে পারতো যে ঘরের মধ্যে কোথাও একটা শান্তির অভাব, ঘরের মধ্যে কোথাও একটা খুশির অভাব, সব কিছু। মানে আলো যতই ওরা জোরালো দিত, মানে দোকানে হয়তো একটা বাল্ব টেস্ট করে আনলো, খুব উজ্জ্বল, ঘরে এসে চালাচ্ছে মনে হচ্ছে না আলোটা ঠিক মতো জ্বলছে না। ঘরের যে অনেক সময় বলা হয় যে কল থেকে জল পড়ে, এটাও কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। কল থেকে টপটপ টপটপ করে জল পড়ে যাচ্ছে, এরকম নানা জিনিসপত্র কিন্তু ঘরের মধ্যে হওয়া শুরু হলো। এবার এইরকম করে যখন মানে 8 মাসটা হয়ে গেল ওই বাড়িতে, ওরা তিনজনেই না পুরো মানে অধৈর্য হয়ে পড়লো, মানে বাড়িতে আর ওরা থাকতে পারছে না। তো ওরা তখন মানে ওদিকে ওদের যে যে বাড়ি যেখানে হচ্ছে আর কি, সেইখানে সবে বাড়ি শুরু হয়েছে, কনস্ট্রাকশন শুরু হয়েছে। এবার যা তখন কনস্ট্রাকশনের অবস্থা বা যে স্পিডে কাজ চলছে, ওরা বুঝতে পারছে 1.5 বছর আগে কমপ্লিট হওয়া সম্ভব নয়, তখন সবে 8 মাস হয়েছে। তো ওরা ওর বাবা প্রমোটারের সাথে যোগাযোগ করে এবং সমস্ত কথা বলে। তো প্রমোটার তো তখন এই বিষয়টা নিয়ে উনি পাত্তা দিচ্ছেন। উনি তখন বলছে, দেখুন আমি এই 2টো প্রজেক্ট করছি, তো আমি এখন এসব নিয়ে মানে এতটাই ব্যস্ত যে আপনাকে আমি কি বলবো। আপনার যদি মনে হয় যে আপনি বাড়িতে থাকতে পারছেন না, আপনি নিজের মতো বাড়ি চেঞ্জ করেন না, আমি কি করব। এবার ওরাও খুব মানে বিপদে পড়ে গেছে যে আবার এখন যদি বাড়ি চেঞ্জ করে তাহলে আর এক বিপদ, আর এক ঝামেলা, জিনিসপত্র নিয়ে যেতে হবে। এবার এই বাড়িতে আবার থাকতেও পারছে না। তো এর মধ্যে একটা যেটা ঘটনা ঘটে, যেটা বেশ মানে যে ভয় মানে যথেষ্ট ভয়ের ঘটনা ছিল, সেটা হচ্ছে যে সন্ধেবেলা, শীতকাল, তখন শীতকাল, বাড়িতে এমন কিছু মানে কারেন্টের কনজাম্পশন হচ্ছে না যেটাতে কোনো শর্ট সার্কিট হবে বা কিছু। হঠাৎ করেই ওরা ওদের একটা মানে কিচেনের সাথে একটা স্পেস মতো ছিল, ডাইনিং স্পেস, সেখানে ওরা তিনজনে বসে রয়েছে, কিছু একটা খাওয়া দাওয়া করছে। সময়টা ছিল সন্ধেবেলা। হঠাৎ করেই রান্নাঘরের 2টো আলো প্লাস ওদের ডাইনিং স্পেসের আলো, মানে ওরা বসে রয়েছে মানে ওই অবস্থায়, পুরো বাল্বগুলো বা একটা যে টিউবলাইট ছিল প্রত্যেকটা ভেঙে যায়, এবং পুরো আগুনের যে ওই ফুল্লিঙ্গ মতো ওঠে না, সেইগুলো চারিদিকে মানে পুরো ছিটিয়ে ছিটিয়ে পড়ছে। এবং এটা দেখে ওদের প্রচণ্ড ভয় লেগেছে, এবং সঙ্গে সঙ্গে ওর বাবা ওই জায়গা থেকে ওদেরকে সাইড করে কোনো রকমে ঘরের মেন সুইচটা অফ করে দেয়। তো সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের মিস্ত্রিকে ডাকা হলো। ইলেকট্রিক মিস্ত্রি এসে ওরা ভেবেছে কোনোভাবে তো শর্ট সার্কিট হয়েছে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি এসে কেন ঘটনাটা ঘটেছে কিছুই বলতে পারে না। এবং উনি প্রত্যেকটা লাইনের চেক করে দেখেন, ওদেরকেও দেখান প্রত্যেকটা সুইচ বোর্ডে, প্রত্যেকটা লাইন কিন্তু নর্মাল রয়েছে, কোথাও কোনো লিকেজ নেই। এবং সে এসে ওই বাল্ব ঠালগুলো চেঞ্জ করে দিয়ে চলে যায় এবং তারপরে নর্মাল জ্বলছে। কিন্তু হঠাৎ করে কেন যে সেদিন 3-3টে লাইট একসাথে ওইভাবে বাস্ট করলো, সেটার কারণ কিন্তু কিচ্ছু বোঝা গেল না। এবং এমনও নয় যে সুইচ বোর্ডগুলোয় কোনো প্রবলেম হয়ে গেছিলো, তাও নয়। তো বুঝতেই পারছেন কি মারাত্মক একটা এক্সপিরিয়েন্স। এরপরে যখন এরকম আস্তে আস্তে বাড়ছে, তো তখন ওরা আর থাকতে পারেনি। তো তখন ওখানেই ওরা কেষ্টপুরে একজনের খোঁজ পায়। তো তার কাছে গায় এবং সমস্ত কথা বলে, এবং ওদেরকে বলে মানে ওই ভদ্রলোককে আর কি বলে যে আপনি যে করি হোক আর যাতে 6টা মাস আমরা মানে ওরা প্রচুর রিকোয়েস্ট করে প্রমোটারকে। তো প্রমোটার বলে যে আপনাদের ইউনিটটা আমি না হয় তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো, অন্তত আমাকে 6 মাস টাইম দিন, 6-7 মাসের নিচে আমি পারবো না। তো ওরা তখন ওই কেষ্টপুরে যে ভদ্রলোকের কাছে ওরা গেছিলো, তো তাকে বলে আপনি যেভাবেই হোক আমাদের 6-7 মাস থাকার মতো মানে ব্যবস্থা করে দিন, আমরা বাড়িতে থাকতে পারছি না। এবং ওরা পরিষ্কার বুঝতে পারছে যে বাড়িতে ওরা ছাড়াও আরও কারোর উপস্থিতি আছে, এবং সেটা এক বা একাধিক ব্যক্তিও হতে পারে। মানে ব্যক্তি বলতে আমি এখানে অশরীরের কথাই বলছি, এক বা একাধিক অশরীরের যে প্রেজেন্ট ওই বাড়িতে রয়েছে সেটা ওরা পরিষ্কার বুঝতে পারে। তো উনি বেশ কিছু জিনিস ওদের দিয়েছিল, এবং উনি নাকি একদিন এসেও ছিল, এবং উনি নিজে এসে কনফার্ম করেন যে ওই বাড়িতে
একটা নয় দুটো নয় তিন তিনটে অশরীরী থাকে, এবং তারা এখানে বহু বছর ধরে থাকে। বলছে এই বাড়ি যখন হয়েছে তার আগে থেকে তাদের এখানে বাস রয়েছে, এবং এই বাড়িতে কারোর পক্ষে বেশি দিন থাকা সম্ভব নয়। তারপরে বলে যে দেখুন আপনাদের এই বাড়ি যত ইমিডিয়েট ছাড়বেন তত ভালো, তো ওদেরকে কিছু বলে যে জিনিস যে আপনারা যদি আমিষ কিছু কিছু দিন বলে যে এই দিন ঘরে আমিষ ঢোকাবেন না, কোনো আমিষ জিনিস রাখবেন না, ঘর দোর সবসময় পরিষ্কার রাখবেন, ওদেরকে কিছু পেরেক দেয় বাড়ির চারিদিকে পুঁতে দেওয়ার জন্য যাতে ঘরটা বেঁধে দিতে পারে, আর ওদেরকে বলে যে সন্ধেবেলা ভালো করে ধূপধুনো দিয়ে পুজো দিতে, আর ওদেরকে একটা করে ওই তাবিজ মতো দেয়, বলে যে আমি যা করে দিলাম মোটামুটি এক বছরটা আপনারা এই বাড়িতে থাকতে পারবেন, কিন্তু যেগুলো বললাম সেগুলো মেনে চলবেন, যে কোনো দিন অমাবস্যা হোক আরও বেশ কিছু তিথি দিন বলে যে সে সমস্ত দিন আমিষ বাইরে খেতে পারেন কিন্তু ঘরে রান্না করবেন না, খাবেনও না। তো এগুলো ওরা করে, এবং ওগুলো করার মানে করে যে সব কিছু বন্ধ হয়ে গেছিলো তা নয়, কিন্তু প্রাবল্যটা অনেকটাই কমেছিল, এবং আট মাস পরে ওরা ওদের যে ফ্ল্যাটটা ছিল সেটা প্রমোটার কোনোভাবে রেডি করে দেয়, এবং ওই বাড়ি ছেড়ে ওরা মানে প্রাণ বাঁচিয়ে প্রাণ হাতে করে ওই বাড়িতে কটা মাস থাকার পরে ওরা নিজেদের ফ্ল্যাটে চলে যায় বাগুইহাটিতে। এবং পরবর্তী সময় ওরা যেটা জানতে পারে যে ওই যে যে যাকে ডেকে ওনারা বাড়িটা দেখিয়েছিল সে যেটা বলে সেটা একদম ঠিক, এবং এই বাড়িটা যবে হয় তারপর থেকে বা তার আগে থেকেই ওখানে এই ধরনের ভৌতিক কার্যকলাপ হতো, সেই জন্য এই বাড়ির যারা মালিক ছিল তারাও কিন্তু ওই বাড়িতে বেশি দিন থাকতে পারেনি। যাই হোক, তো এখন যেটা বর্তমান অবস্থা যেটা ও লিখেছে যে ওখানে একটা দোকান হয়েছে, মানে পুরো জায়গাটার উপরে দুটো দোকান আছে, কারণ ওই বাড়িটা তারপরে ভেঙে দেওয়া হয় এবং দোকানটা মোটামুটি ঠিকঠাকই চলে। দোকানের ওখানে কোনো এখন কোনো সমস্যা হয় কি হয় সেটাও জানে না, তবে ও বলে যে নিশ্চয়ই এখন হয় না, তো মানে ওইভাবে কেউ থাকে না, তার দোকান হয় দোকান আওয়ারে দোকান খোলা থাকে, ব্যাস দ্যাটস ইট। তো এটাই ছিল ঘটনা। প্রিয়াঙ্কাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে একটু ঘটনাগুলো সকলের সাথে ছড়িয়ে দিন। সকলে ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।